ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। প্রশ্ন করেছেন, কোনো কারণে যদি কেউ ফরজ গোসল না করে, শুধু এমনি গোসল করে, নামাজ পড়ে, তাহলে কি তার নামাজ হবে? গোসল ফরজ হয়ে থাকলে ফরজ গোসলের নিয়তেই গোসল করতে হবে, এবং নিয়ম কানুন যাতে ফরজ গোসলের যে নিয়ম রয়েছে সেটা যেন হয়, না হলে তার গোসলটা শুদ্ধ হচ্ছে না। যতই সে পানি ঢালুক পুরো শরীরে, পুরো শরীর যদি তার ভিজে, তারপরও তার এটা শুদ্ধ হচ্ছে না, এবং পরিপূর্ণ শুদ্ধতার জন্য তাকে এই কাজগুলো করতে হবে। সে নিয়ত করবে ফরজ গোসলের, এবং পদ্ধতি যেটা ফরজ গোসলের জন্য যে পদ্ধতি রয়েছে, এই পদ্ধতি অনুসরণ করে সে গোসল করবে। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।